খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। করোনা কাল কাটিয়ে দেবীপক্ষে শুভ সূচনায় মগ্ন বাংলার প্রতিটি মানুষ। তাই বাংলাবাসী মনোরঞ্জনের জন্য বাংলার বিভিন্ন মণ্ডপকে সাহস সম্মান 2020-তে সম্মানিত করতে আসছে খবর 24x7, বিশ্বা নিউজ 24x7 এবং ফোসাক টিভি USA। তাই আর দেরি না করে আজ ই আমাদের নম্বরে যোগাযোগ করে আপনাদের মণ্ডপ ও ক্লাবের নাম নথিভুক্ত করান। নাম নথিভুক্ত শেষ তারিখ 13 অক্টোবর 2020। আমাদের যোগাযোগ নম্বর 9874676985। বাঙালির বিজ্ঞানে 119 বছর ধরে বিজ্ঞানের নোবেল নেই তো কি? স্টিফেন হকিং থেকে পেনরোজ, অনুপ্রেরণার নাম অমল রায়চৌধুরী। বিজ্ঞানে বাঙালির জয়যাত্রার ইতিহাস কুসুমাস্তীর্ণ বললে এতটুকু বাড়িয়ে বলা হয় না। জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, কৃতি বিজ্ঞানীদের নাম শুনে শেষ করা যাবে না। তবে বিজ্ঞান সাধক বাঙালি দশকে দশকে বিশ্বের কুর্নিশ কুড়ালেও 70টা পাঞ্চে নোবেল মঞ্চে গত 119 বছরে কোনো বাঙালি বিজ্ঞানীর ভাগ্যে শিখে ছেড়েনি। নোবেল পেয়েছেন ভারতীয় বিজ্ঞানী চন্দ্রশেখর, ভেঙ্কটরামন, সুব্রহ্মণ্য চন্দ্রশেখর, ভেঙ্কটরামন রামকৃষ্ণরা, কিন্তু ব্রাত্যই থেকে গিয়েছে বাঙালিরা। তবে এই কাঁটা গায়ে যেন খানিকটা শুশ্রূষার প্রলেপ পড়ল বুধবার যখন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত হলেন স্যার রজার পেনরোজ। রাতারাতি বেরিয়ে পড়ল তার বং কানেকশন। বিশ্বের তাবৎ পদার্থবিদ্যার মুখে এখন ঘুরছে এক ভারতীয় বিজ্ঞানীর নাম, তিনি অমল কুমার রায়চৌধুরী। শাখা নির্বিশেষে এক বাক্যে মানছেন পেনরোজের এই সাফল্যের ভিত্তিভূমিটা করা অমল কুমার রায়চৌধুরী। বরিশালের এক স্কুল শিক্ষকের সন্তান অমল কুমার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন 1942 সালে। সেখান থেকে গবেষণার কাজে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালটিভেশন সায়েন্স, কিন্তু ক্রমেই এই গবেষণা তাকে নিরুৎসাহ করে। লেকচারার হিসেবে যোগদান করেন আশুতোষ কলেজে। শুরু হয় গুরু ধরে আপেক্ষিকতাবাদের চর্চা। গবেষণা করতে করতে একদিন বলে ওটা ইউরেকা, অর্থাৎ পেয়ে গেছি, সামনে আসে রায়চৌধুরীর সমীকরণ। এই সমীকরণ আক্ষরিকই বদলে দিয়েছে কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলের তত্ত্ব জানার বোঝার পরিসর। তার সমীকরণকে সামনে রেখেই চর্চা চালিয়ে গেছেন স্টিফেন হকিংস এবং রজার পেনরোজরা। আর সেই চর্চায় বিজি আজ একটু একটু করে ডানা মেলে স্বপ্নের উড়ান দিয়েছে বিশ্বমঞ্চে। নোবেল প্রসাদ জটিনী বাঙালি, তাতে কি মিনারের ভিতটা তো তারই হাতে করা, বলেছেন অনেকে। কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল চর্চাকে ঠিক কিভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন রায়চৌধুরীর সমীকরণ, বলেছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার পদার্থবিজ্ঞানী তথা অমলবাবুর ছাত্র নারায়ণ বন্দ্যোপাধ্যায়। রায়চৌধুরীর সমীকরণ প্রকাশিত হয় 1955 সালে। তখন গোটা বিশ্বেই খুব কম লোক এই বিষয়টা নিয়ে কাজ করতেন। ফ্রেড হয়েলের মতো বিজ্ঞানীরা কিন্তু দ্রুত বুঝে যান অসত্য সাধন করেছেন অমলবাবু। কিভাবে? নারায়ণবাবু বললেন, আইনস্টাইনের সমীকরণে বস্তুর কোনো সিঙ্গুলারিটি থাকে না, কারণ তা একটি অনন্ত জ্যামিতিক বিন্যাস, পরিমাপই সম্ভব নয়। এখন বস্তুর সিঙ্গুলারিটি হবে কি হবে না তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই রায়চৌধুরীর ইকুয়েশন। এই সিঙ্গুলারিটি থিওরামে চর্চা শুরু হতে জনপ্রিয় হতে থাকে রায়চৌধুরীর ইকুয়েশন। স্টিফেন হকিং পেনরোজ 70 সালে এক বাক্যে স্বীকার করে নেন রায়চৌধুরীর সমীকরণের সিঙ্গুলারিটি বোঝার স্তম্ভ। কৃষ্ণগহ্বরের সঙ্গে রায়চৌধুরীর ইকুয়েশনের সম্পর্ক কি? পদার্থবিদরা বলছেন কসমোলজি দেখায় বিগ ব্যাং থেকেই আমাদের জন্ম, এটাই একটা সিঙ্গুলারিটি। আবার আমাদের পরিণতির কথা বলে কৃষ্ণগহ্বর। এই দুই চর্চাতেই অমল রায়চৌধুরীর সমীকরণ কাজে লাগে, এড়িয়ে যাওয়ার উপায় নেই। সারা জীবন ধরেই কাজ করে গিয়েছেন অমল রায়চৌধুরী। 75 বছর বয়সে মাথা চলে 21 বছর যুবকের মতো সফল, কোনো সাহায্য ছাড়া এই সময়ে তিনি অঙ্ক কষে দেখান সিঙ্গুলারিটি ফ্রি সলিউশনের ক্ষেত্রে বস্তুর ঘনত্ব শূন্য, অর্থাৎ বস্তুই যদি না থাকে তার মাধ্যাকর্ষণের প্রশ্ন নেই, বলে সিঙ্গুলারিটি না থাকাটাই সম্ভব। অমলবাবু ছাত্ররা বলেন সাদামাটা জীবনই ছিল অমলবাবুর বৈশিষ্ট্য, প্রত্যক্ষ রাজনীতি না করলেও রাজনৈতিক জ্ঞান ছিল প্রখর, সে কথা জানান দিয়েছেন নিজের লেখনীতে। খ্যাতির পেছনে ছোটার মোহ ছিল না তার, থাকলে অক্লেশী পাশ্চাত্য সুখে জীবন কাটাতে পারতেন, অথচ আজীবন রইলেন কলকাতা শহরে খ্যাতির বিপরীতে। তাকে মরিয়া হয়ে খুঁজতে হতো প্রতিষ্ঠানকেই, ছাপোষা শিক্ষক হয়ে জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিলেন তিনি। বাঙালি বিজ্ঞান সাধকরা কেন নোবেল পাননি তাই নিয়ে আজ আফসোস করতে রাজি নন এই শহরের বিজ্ঞানীরা। তারা বলেছেন সত্যেন বোস, মেঘনাথ সাহা, অমল কুমার রায়চৌধুরীকে পেয়েছি, বিজ্ঞানের বিশ্বে এই জাতির গুরুত্ব অক্ষরে অক্ষরে লেখা আছে, তা প্রমাণ হলো নোবেল মঞ্চে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর। Thank you.